আজকের গল্প শয়তানের আস্তানা। যখন রওনা দেব বলে হোটেলের বাইরে এসে গাড়িতে উঠে বসেছি, আকাশ তখন নির্মেঘ, রোদে চারিদিক হাসছে। মিউনিখের আকাশ এতটা ঝকঝকে দেখে মনটা খুশিতে ভরে উঠল। সবে গ্রীষ্ম শুরু হয়েছে, এই সময়টা প্রকৃতিও ভাল বদল করে। আকাশে বাতাসে একটা আনন্দের হিল্লোল। ঘোড়ার গাড়িটা ছাড়ার ঠিক আগের মুহূর্তে হোটেলের মালিক বেরিয়ে এলেন। টাক মাথার হেল ডেব্রু আমার যাত্রা শুভ হোক বলে শুভেচ্ছা জানালেন। গাড়ির দরজায় হাত রেখে তিনি কোচোয়ানকে বললেন, মনে রেখো তুমি সন্ধ্যের আগেই ফিরে আসছো। আকাশ দেখে তো মনে হচ্ছে দিনটা পরিষ্কার থাকবে, তবে উত্তরে হাওয়াও টানছে, হঠাৎ করে ঝড়টর হওয়াও আশ্চর্য নয়। তাই বলছি কি, তুমি অবশ্যই সূর্য ডোবার আগেই ফিরে আসবে। দরজায় হাতল ছেড়ে দিয়ে হাসি মুখে তিনি বললেন, আমি জানি তুমি সন্ধ্যা ঘনাবার আগেই ফিরে আসবে, কেননা তুমি তো জানো এদিন রাতে অবস্থা কেমন হয়। কোচোয়ান জোহান তার মাথার টুপিটা হাত দিয়ে একটু চেপে দিয়ে বলল, ঠিক আছে, এই বলে সে গাড়ি ছেড়ে দিল। দেখতে দেখতে কিছুক্ষণ পরেই গাড়ি শহরের বাইরে এসে পড়ল। আমি কোচোয়ানকে বললাম গাড়ি থামাতে। গাড়ি থামতে আমি জোহানকে প্রশ্ন করলাম, আজ রাতে কি আছে জোহান? সে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ক্রুশ আকল কাঁধে বুকে কপালে নিষ্পৃহভাবে বলল, উল্লেখ করার মতো কিছু নয়, কিন্তু তার গলায় উদ্বেগের ছোঁয়া রয়েছে। টের পেলাম আমি। সে এরপর কোটের পকেট থেকে একটা পেন্ডুলাম আকারের রূপোর ঘড়ি বের করল। পুরনো ডিজাইনের জার্মান ঘড়িতে সে সময় দেখে ভুরু কোঁচকে কাঁধ ঝাঁকালো। আসলে যে যতটা সম্ভব ভদ্রতার সঙ্গে এভাবে সময় নষ্ট করার জন্য বিরক্তি প্রকাশ করল। সে গাড়ির সামনের দিকে এগিয়ে তার নির্দিষ্ট আসনে গিয়ে বসে গাড়ি ছেড়ে দিল। নষ্ট সময় পূরণ করতে যেন সে দ্বিগুণ বেগে গাড়ি ছোটাতে লাগলো। দেখলাম ঘোড়া দুটো মাঝে মধ্যে ঘাড় ঝাঁকিয়ে মাথা উঠিয়ে ফোঁস ফোঁস করছে সন্দেহজনকভাবে। আমিও সজাগ হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। আমরা উঁচু খোলা প্রান্তর মতো জায়গা দিয়ে পার হচ্ছিলাম। রাস্তাটা খুবই সরু, বোঝাই যায় এই রাস্তাটির ব্যবহার খুব কম। একটা বাঁক দিয়ে রাস্তাটা চলে গেছে ছোট পাহাড়ের কোলে। আমার মনে হলো রাস্তাটা আমায় টানছে, ভেতর থেকে ওদিকে যাওয়ার একটা তাগিদ অনুভব করলাম। জানি হয়তো কোচোয়ান চটে যাবে, তবু তাকে গাড়ি থামাতে বললাম। সে ঘোড়ার রাস টেনে ধরে গাড়ি থামাতে আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম তাকে, এই পাহাড়ের কোলে যেতে বললাম। সে আমাকে যার পর নাই বিরত করার চেষ্টা করলো এবং বিফল হলো। কথা বলার সময়ই সে অবিরাম ক্রুশ চিহ্ন আঁকতে থাকলো। এতে আমার ঔৎসুক্য আরও বেড়ে গেল। তাকে যত প্রশ্ন করি সে তত ভাষা ভাষা উত্তর দেয়, কোনো কিছুই স্পষ্ট করে জানালো না। বারবার সে তার ঘড়ি দেখতে লাগলো। অবশেষে বাধ্য হয়ে বললাম, ঠিক আছে জোহান, তুমি যদি যেতে না চাও যেও না, আমি ওই রাস্তা ধরেই এগোবো, আমি তোমাকে জবরদস্তি করব না। কিন্তু খোলসা করে বলো তো ওখানে কি আছে। ঝটিতে সে গাড়ি থেকে নেমে এলো নিচে। আমার দিকে হাত বাড়িয়ে সবিনয় অনুরোধ করার মতো গড়গড় করে অনেক কথা বলে গেল সে। আমি আমার সামান্য জার্মান ভাষার জ্ঞান ও কোচোয়ানের কিছু ইংরেজি শব্দ থেকে বুঝতে পারলাম আমার ওখানে যাওয়া উচিত হবে না। এই যাওয়ার মতলব যেন ত্যাগ করি, তাতে আমার মঙ্গল হবে। জার্মান ভাষায় এমন একটা শব্দ বারবারই সে উচ্চারণ করছিল, শুনে মনে হলো শব্দটার অর্থ শয়তানের আস্তানা। আমি তার সঙ্গে তর্ক করার চেষ্টা করলাম, কিন্তু ভাষার প্রাচীর আমার চেষ্টাকে ফলপ্রসূ হতে দিল না। ঘোড়া দুটো এর মধ্যে খুব চঞ্চল হয়ে উঠেছে, তাদের ছটপটা নিয়েও আমাকে অবাক করল। কোচোয়ান ঘোড়া দুটোর এই অবস্থা দেখে বিবর্ণ হয়ে উঠল। ওর মুখ শুকনো, চোখে ভীতির ছায়া স্পষ্ট। সে প্রায় 20 ফুট দূরে ঘোড়ার গাড়িটা সরিয়ে নিয়ে এলো। রাস্তাটা যেখানে অন্যদিকে চলে গেছে সেখানে দিয়ে দাঁড়ালো। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার?
প্রথমে সে জার্মান এবং পরে ইংরেজিতে বলল তাকে কবর দেওয়া হয়েছিল ওখানে। আমার মনে পড়ল পুরনো প্রথার কথা, আত্মহত্যা করলে দু রাস্তার মোড়ে কবর দিতে হয়। বললাম, আচ্ছা তাহলে আত্মহত্যার ঘটনা, দারুণ ব্যাপার তো। কিন্তু আমি কিছুতেই ঘোড়া দুটোর অস্বাভাবিক আচরণের কোনো উত্তর খুঁজে পেলাম না। আমরা যখন কথা বলছিলাম তখন দূর থেকে নেকড়ে ও কুকুরের ডাকের মতো এরকম আওয়াজ শুনতে পেলাম। ঘোড়া দুটো সেই শব্দে আরও যেন অস্থির হয়ে উঠল। কোচোয়ান অনেক চেষ্টা করলো বাহন দুটোকে থামাবার। বিবর্ণ মুখে সে বলল, আওয়াজ শুনে তো নেকড়ের গর্জন বলে মনে হলো, কিন্তু এখানে তো কোনো নেকড়ে থাকে না। থাকে না জানতে চাইলাম আমি, শহরের কাছাকাছি কতদিন আগে পর্যন্ত নেকড়ে বাস করত। জোহান বলল, বহুকাল আগের কথা, গরম আর বসন্তের সময় নেকড়ের দেখা মিনদি শহরের আশেপাশে, শীতে তারা উধাও হয়ে যেত, তাও তো সে বহুদিন আগেকার ঘটনা। ঘোড়াকে সে শান্ত করছিল আর এদিকে বাতাসের টানে কালো মেঘের দল মাথার উপর আকাশ ক্রমেই ছেয়ে ফেলতে লাগলো। সূর্যের মুখ গেল ঢেকে, উজ্জ্বল দিনের আভাস চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে যেন। ঠান্ডা হাওয়া বইতে থাকলো, একটু পরে কালো মেঘের দল সরে যেতে ফের রোদ নিয়ে সূর্য হাজির হলো। জোহান বলল, বরফের ঝড় আসবে বলে মনে হচ্ছে। ঘড়িটা দেখে নিয়ে সে কচুয়ানকে বাক্সে গিয়ে উঠে বসলো। ঘোড়া দুটো অবিরাম ছটপট করেই চলেছে, মাথা নাড়ছে, এপাশে ওপাশে শব্দ করছে, নাক ছাড়ছে। কচুয়ানের যা তারা দেখে আমার কেমন যেন জেদ চাপতে লাগলো। আমি কচুয়ানকে প্রশ্ন করলাম, ওই রাস্তা কোথায় গেছে আমাকে বলো। উত্তর দেবার আগে বুকে ক্রুশ চিহ্ন এঁকে বলল, এটা খুবই অশুভ ব্যাপার। কী অশুভ? আবার প্রশ্ন করি, ওই গ্রাম, ওখানে কি একটা গ্রাম আছে? না না, ওই গ্রামে কয়েকশো বছর কেউ থাকে না। কিন্তু তুমি যে বললে ওখানে একটা গ্রাম আছে। হ্যাঁ, এক সময় ছিল। কোথায় গেল, কি হলো সেই গায়ে? এরপর জোহান আমাকে তার জার্মান ও ইংরাজি ভাষায় মিলিয়ে যা বলল তাতে বুঝতে পারলাম, এক সময় ওখানে লোকজন বসবাস করত, কয়েকশো বছর আগেকার ঘটনা। কোনো কারণে কিছু মানুষ মারা যায়, তাদের কবর দেওয়া হয়, কিন্তু মাটির তলা থেকে নানান রকম শব্দ আসতে থাকে। কবর খুলে দেখা হয় সব মৃতদেহে জীবন্ত টাটকা, চোখ মুখ সঞ্জীব, ঠোঁটে মুখে রক্তের দাগ। এসব দেখে শুনে ওখানকার মানুষরা পালিয়ে এলো। এই ঘটনা বলার সময় জোহান বার কতক ক্রস করলো হাত দিয়ে। সে এখন রীতিমতো উত্তেজিত, দ্রুত শ্বাস পড়ছে, চোখ মুখ ফ্যাকাশে। বুঝতে পারলাম ঘটনার অতিরঞ্জনে সে নিজেও প্রভাবিত হয়ে পড়েছে, ভয়ে তাই সে কাঁটা। ওয়াল পার গিল নচ, সেই অদ্ভুত শব্দ দুটো পুনরায় উচ্চারণ করে গাড়িতে ওঠার জন্য সে আমাকে বলল। তার কথায় আমার ইংরেজ রক্ত হঠাৎ মাথায় চড়ে বসল। বললাম, তুমি ভয় পেয়েছ জুহা, তুমি ভয় পেয়েছ, যাও বাড়ি যাও, আমি একাই ফিরে যাব। হেঁটে ফিরলে শরীর ভালোই থাকবে আমার। গাড়ির পিছনের আসন থেকে আমার ওক কাঠের ছড়িটা তুলে নিলাম। বাইরে বেরুলে এইটি আমার সর্বক্ষণের সঙ্গী। ওকে বললাম, জোহান তুমি ফিরে যাও, তোমার শয়তানের আস্তানা একজন ইংরেজকে কখনো কাবু করতে পারবে না। এদিকে ঘোড়া দুটো যেন আর দাঁড়াতে নারাজ, ভীষণ চঞ্চল হয়ে উঠেছে, তাদের আটকে রাখাই মুশকিল হয়ে পড়েছে। জোহানও নানাভাবে আমাকে নিরস্ত করার যথাসাধ্য চেষ্টা করল। আমি যাতে সিদ্ধান্ত বদল করি সেজন্য তার সমস্ত ইংরাজি ভাষায় জ্ঞান ব্যবহার করল। আমি বিরক্ত হয়ে উঠেছিলাম, মিউলিখের দিকে ওই লাঠিটা তুলে ইঙ্গিত করে বললাম, ওকে একটি কথা, যাও। এরপর আমি ওর দিকে পিছন ফিরে হাঁটা দিলাম, সেই শয়তানের আস্তানার দিকে। হতাশভাবে জোহান তার ঘোড়া ঘুরিয়ে নিয়ে মিউনিখের দিকে ফিরে চলল। আমি ওখ লাঠিতে ভর দিয়ে ঘুরে দেখলাম জোহান ধীর গতিতে ফিরে যাচ্ছে। আসার সময় যে উৎসাহ ছিল এখন যেন সে সব নিভে গেছে। উঁচু নিচু চড়াই রাস্তার মধ্যে থেকে যেন মাটি ফুঁড়ে লম্বা দীর্ঘাকায় একজন মানুষ জোহানের গাড়ির সামনে এসে কিছু বলল। দেখতে পেলাম ঘোড়াগুলো ভয়ে তীব্র চিৎকার করে আকাশ কাঁপিয়ে তুলছে আর পা ছুটছে।
চকিতে ঘোড়া দুটো ঊর্ধ্বশ্বাসে পাগলের মতো ছুটতে শুরু করলো। গাড়িটা মুহূর্তে মিলিয়ে গেল দূরে। চোখ ফিরিয়ে আমিও আর সেই ভুঁই ফোর আগন্তুককে দেখতে পেলাম না, সে চলে গেছে। হালকা চালে হাঁটতে শুরু করলাম, গুন গুন করে একটা গানের কলিও ভাসতে লাগলাম। পাহাড়ি উপত্যকার উপর দিয়ে হাঁটছি। আমি বুঝতে পারলাম কেন জোহান এত আপত্তি করছিল, কোনো কারণে খুঁজে পেলাম না। জায়গাটা দেখলাম একেবারে বিচ্ছিন্ন, পরিত্যক্ত, জনমানবের চিহ্ন নেই, নেই কোনো বাড়িঘর। হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের মধ্যে এসে পড়েছি খেয়াল নেই। রাস্তার বাঁকের মুখ আসতেই টনক নড়ল। বুঝতে পারলাম আমি অসচেতনভাবে এই তল্লাটের নির্জনতা দেখে আকাট হয়েছি এবং এগিয়ে চলেছি। একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লাম। যখন হাঁটতে শুরু করেছিলাম তখন এতটা ঠান্ডা লাগেনি, এখন যেরকম লাগছে। আশপাশ চারিদিক নজর বুলিয়ে দেখলাম, আকাশে অনেক উঁচুতে কালো মেঘের দল হুড়হুড় করে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে চলেছে। বাতাসের তীব্রতা বাড়ছে, মৃদু একটা গর্জনের মতো শোনা যাচ্ছে। শীতটা যেন বেশি বলে মনে হয়। হাঁটার পর বিশ্রামের জন্য হতে পারে ভেবে উঠে দাঁড়ালাম, পা বাড়ালাম সেই গ্রামের দিকে। হাঁটতে হাঁটতে যে জায়গায় এসে দাঁড়ালাম দেখতে পেলাম অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ছবির মতো জায়গা। সূর্যের আলো এখন নেই, শুধু আভা রয়েছে, তাতেই চতুর্দিক স্পষ্ট বোঝা যাচ্ছে। এতক্ষণ সময়ের দিকে খেয়াল ছিল না, এখন ভাবছি অন্ধকারে পথ দেখে চিনে ফিরে যাব কিভাবে। মুহূর্তে দিন ফুরল, চারিদিক অন্ধকারের ঘোমটা নেমে এলো। এদিকে ঠান্ডার দাপট যেন বেরিয়ে চলেছে, বাড়ছে আকাশে মেঘের ঘন ঘটা, সেই সঙ্গে হাওয়ার বেগও জোরালো হচ্ছে। মাঝে মাঝে সেই চিৎকারটা শোনা যাচ্ছে, জোহান যেটাকে বলেছিল নেকড়ের আওয়াজ। প্রথম যেখানটায় ছাড়িয়েছিলাম সেই জায়গাটা সমতল, চারপাশে পাহাড় গাছগাছালি, আমি পরিত্যক্ত গ্রাম দেখার জেদ করেছিলাম। এখন সেখানে এসেছি, সেখান থেকে ফিরে যাবো ভাবে সেটাই ভাবছি। যেদিক দিয়ে এসেছি সেই পথটার দিকে তাকালাম, উঁচু চড়াইয়ের অন্তরালে হারিয়ে গেছে। হঠাৎ যেন ঠান্ডার দমক পারল, বাড়লো বাতাসের টানও, বরফ পড়তে আরম্ভ করলো। এই অবস্থায় মাইলের পর মাইল পার হয়ে বাড়ি ফিরে যাওয়ার চিন্তা ছেড়ে অবিলম্বে মাথা বাঁচাবার উপায় খুঁজতে লাগলাম। সামনে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। আকাশের মুখ ক্রমশ কালো হচ্ছে, বেড়েই চলেছে তুষারপাত। আমার চারপাশ এমনকি গাছপালা পর্যন্ত বরফ কার্পেটে মোড়া হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস থাকলেও বরফের মধ্যে পথ খুঁজে এগিয়ে যেতে রীতিমতো কষ্ট হতে লাগলো। পায়ের নিচে ঘাস মাটি খুঁজে পা টিপে টিপে এগোতে লাগলাম। এদিকে তুষারপাত মতো ঘন হচ্ছে, ততই যেন ঠান্ডা বাড়ছে। অন্ধকারের মধ্যে এগোচ্ছি, চোখ খুলে রাখতে পারছি না। হঠাৎ বিদ্যুৎ চমকালো, তারপরই মেঘের গর্জন। খুব শিগগিরই আমি বড় গাছের নিচে পৌঁছালাম, একটু যেন নিরাপদ বলে মনে হলো। এখানে বরফ ও বাতাসের দাপটটা অপেক্ষা কত কম। সেই সময় আবার সেই নেগ্রের ডাক শুনতে পেলাম। সেই ডাকটা প্রতিধ্বনিত হতে লাগলো চারপাশ থেকে। কালো মেঘের বুক চিরে চাঁদের মুখ দেখা গেল হঠাৎই। আমি বড় গাছের ঘন জঙ্গলের ধারে দাঁড়িয়ে, বরফ পড়া সাময়িকভাবে বন্ধ হয়েছে। আমি আরও নিরাপদ আশ্রয়ের খোঁজে এগোলাম। আসার সময় কংক্রিট কাঠামোর পুরনো কিছু ভগ্নাবশেষ দেখেছিলাম। অল্প দূরে দেখলাম একটা কোমর সমান উঁচু দেয়ালের প্রাচীর, বোঝাই গেল ওই ভগ্ন স্তূপ ঘিরেই এই প্রাচীর। প্রাচীরের দেওয়ালের একটা জায়গায় ভাড়া দেখলাম, না ওটা প্রধান প্রবেশপথ বলেই মনে হয়। দুপাশে লম্বা সারিবদ্ধ গাছ পথের মতো এগিয়ে গেছে। দূরে একটা বড় সড় ভাঙা বাড়ির কাঠামো নজরে পড়ল। ঠিক তখনই কাজল কালো মেঘের দল চাঁদের মুখ দিল ঢেকে। চারদিক ঘুরঘুটি অন্ধকার, কিছুই নজরে পড়ে না। এদিকে শীতের কামড়ও বাড়ছে, আমি দস্তুর মতো ঠকঠক করে কাঁপছি। কিন্তু একটা মাথা গোঁজার মতো ঠাই মেলার আশায় অন্ধের মতো সামনের দিকে এগিয়ে চললাম। এগোতে এগোতে হঠাৎই থমকে গেলাম। চারিদিকে এক অস্বাভাবিক হিমশীতল নিরবতা, পৃথিবীর গতি যেন থেমে গেছে। ঝড়টা থেমে গিয়েছিল, এখন শোঁ শোঁ আওয়াজ ছিল না আর হাওয়ার।
প্রকৃতির এই অখণ্ড নীরবতার সঙ্গে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডে ধুকফুকানিও যেন থেমকে গেল। সবটা এখনিকে কালো মেঘের ফাঁক দিয়ে চাঁদ আবার উঠে দিল। সেই আলোতেই আমি দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছি একটা কবরস্থানে। এটা সমাধি ক্ষেত্র হতে পারে, সেটা আগে বিন্দু মাত্র টের পাইনি। শেষ পর্যন্ত কবর ক্ষেত্রে এসে পৌঁছেছি। চাঁদের আলোতে দেখলাম আমার সামনে চৌকো মতো সাদা মার্বেল পাথরে যে বিশাল কাঠামোটা দাঁড়িয়ে আছে সেটা হলো একটা সমাধি। সমাধির মার্বেল পাথরের শুভ্রতা বরফের মতো, কোনো পার্থক্য নেই। ঝোড়ো হাওয়ার দমকাটা আবার যেন ফিরে এলো, ফিরে এলো চাঁদেরই আলোর সঙ্গে। তখনই আবার শোনা গেল সেই বুক কাঁপানো ভয় ধরানো নেকড়ের ডাক। নির্জন নিস্তব্ধ রাত এমনিতেই ঠান্ডার চাপে কাহিল অবস্থা আমার, এরপর এই নেকড়ের ডাক আমার স্নায়ুর উপর তীব্র চাপ ফেলল। আমার নার্ভের জোর থাকলেও সারা শরীরে একটা ভয়ের ঢেউ খেলে গেল। ভাবলাম শীতটা যেরকম বাড়ছে তাতে একেবারে বুকের কাছ পর্যন্ত পৌঁছে গিয়ে ধাক্কা মারছে। চাঁদের আলো সমাধির উপরও পড়েছে পুরো মাত্রায়, ঝড়ের গতিও বেড়ে চলেছে। এবার যেন রুদ্রমূর্তি ধরবে বলে ঠিক করে ফেলেছে। ওই অবস্থার মধ্যেও আমি ভেতর থেকে যেন একটা তাগিদ অনুভব করলাম এই সমাধি সম্পর্কে জানার। এই ফাঁকা জায়গার মধ্যে একা কেন এই সমাধি দাঁড়িয়ে, এবং কার সমাধি তা জানার ইচ্ছা ছিল। সমাধির চারিপাশ এক পা ঘুরলাম, সমাধির উপরে লেখা জার্মান ভাষায়, গ্রাটহের কাউন্টেস ডোলিঙ্গার সন্ধানের পর স্টিরিয়াতে মৃত অবস্থায় প্রাপ্ত 1801 খ্রিস্টাব্দ। সমাধির মাথায় বড় মাপের কয়েকটা মার্বেল পাথর বসানো, আকাশের দিকে মুখ করে একটা লোহার শিক উঁচু করে বসানো। সমাধির পিছন দিকে গেলাম, দেখলাম রাশিয়ান অক্ষরে খোদাই করা আছে একটা লাইন, হার হিম করা কথা।